Peace TV Bangla, Manobotar Shamadhan. Is there a father in this world who would not try to provide for his children and his wife? is there a father in this world who would want to love? الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن إلى الله وعمل صالحا قال إن من المسلمين সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আল্লাহর দয়া শান্তি এবং রহমত সকলের উপর বর্ষিত হোক গতকাল সন্ধ্যায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের হেড বয় আমাকে অনুরোধ করেছে যে আইএএস এর ক্লাস টেনের ছাত্ররা আমার সাথে একটা সেশনে বসতে চায় সেখানে তারা তাদের ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করবে বললাম ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো তোমরা রেডি করো ক্যারিয়ার সম্পর্কে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেজন্য আজকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস টেনের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো রেডি করেছ আমরা এক থেকে দেড় ঘন্টার একটা সেশন করবো প্রশ্নগুলো যেন শুধু ক্যারিয়ারের উপরেই হয়ে থাকে ইসলাম আর কম্পারেটিভ রিলিজেন নিয়ে যে প্রশ্ন আছে বা ফিকা মাসাইল নিয়ে প্রশ্ন পরে হবে এখন সেশনটা শুধুমাত্র ক্যারিয়ার গাইডেন্সের উপরে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে স্কুল থেকে পাশ করার পরে কি করবে বা কলেজ আইজিসিএসসি পাশ করে কোন জায়গাটাতে তোমরা বেশি সময় দেবে এগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবে কোথায় বেশি সময় দেবে স্কুল কলেজ শেষ করে অথবা গ্র্যাজুয়েশান এখন আলোচনা এগুলো নেই ইনশাল্লাহ প্রথম প্রশ্ন কে করবে হ্যাঁ ফারিক আসসালামাইকুম আহমতুল্লাহবাই আমার প্রশ্ন হলো স্কুল থেকে পাশ করার পরে আমাদের ঠিক কি করা উচিত আমরা কোন দিকে যেতে পারি যেমন যদি ভালো আরবি শিখতে চাই তাহলে মদিনা ইউনিভার্সিটি আছে এখানে কি মদিনা ইউনিভার্সিটির মতো কিছু আছে আরবি পড়ার জন্য কি মদিনাই যেতে হবে নাকি এখানেই ব্যবস্থা হবে আর দাওয়ার কথা যদি বলতে হয় আমরা দাওয়া দিতে চাইলে কোন দিকে পড়াশোনা করা উচিত তাতে আমাদের কী উপকার হবে ফারিক আমাকে প্রশ্ন করলে যে স্কুল পাশ করার পরে তোমাদের কি করা উচিত যদি আরবিতে বিশেষজ্ঞ হতে চাও তাহলে কি মদিনা ইউনিভার্সিটিতে যাবে নাকি এখানেই এখানে এই ব্যবস্থা হবে ভবিষ্যৎটা কি স্কুল থেকে পাশ করার পরের কথা যদি বলতে হয় এমন পেশা বেছে নেবে যেটা ইহকাল আর পরকালের জন্য ভালো হয় এখানে তোমার প্রশ্নটা ছিল যদি আরবিতে বিশেষজ্ঞ হতে চাও তাহলে মদিনা ইউনিভার্সিটিতে যেতে হবে নাকি এখানে এই সেরকম ব্যবস্থা হবে আলহামদুলিল্লাহ সৌদি সরকার আমাদের এই সুযোগটা দিয়েছে যে আমরা সৌদি আরবের চারটা ইউনিভার্সিটিতে আমাদের জন ছাত্রের জন্য সুপারিশ করতে পারব ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা ইমাম সৌদ ইউনিভার্সিটি কুরা কুরা এছাড়া সৌদ ইউনিভার্সিটি তাহলে এখান থেকে ওখানে স্টুডেন্ট পাঠানোর একটা স্কোপ আছে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বা আমাদের ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে ছাত্র পাঠাবো সৌদি আরবে আরবি আর ইসলামিক বিষয়ে পড়ালেখা করার জন্য তবে এর পাশাপাশি আমরা ইনশাল্লাহ যেহেতু স্কুলটা বড় হচ্ছে আমরাও এটার পরিধি আরও বড় করব। এভাবে আমাদের স্কুলের ছাত্ররা এক ক্লাস পাশ করে আর ক্লাসে যাবে ইনশাআল্লাহ আমাদের স্কুলও ইনশাল্লাহ আগামী বছর থেকে কলেজ শুরু করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের একটা প্ল্যান আছে শুধু ইলেভেন টুয়েলভ ক্লাসই নয় এক সময়ে গ্রাজুয়েশনও চালু করা হবে এখনকার সব কোর্স আন্ডার গ্রাজুয়েট ইনশাল্লাহ একদিন পোস্ট গ্রাজুয়েটও হবে এটা চাহিদার উপর নির্ভর করবে এখনকার মতো প্ল্যান হচ্ছে যে তোমরা যখন ক্লাস টেন পাস করবে আইজিসি অর্থাৎ ও লেভেল ইনশাল্লাহ এবারে হবে টুয়েলভ স্ট্যান্ডার্ড তার মানে এ লেভেল তারপরে আমাদের সামনে একটা অপশন আছে আমরা অন্তত পাঁচটা ব্রাঞ্চ তৈরি করব যেখান থেকে ছাত্ররা বেছে নেবে আর আমার মতে এই পাঁচটার প্রয়োজন আছে যদি দিন আর দুনিয়ার ক্ষেত্রে উন্নতি চাও তোমরা সেগুলো ব্যাচেলার ইন ইসলামিক স্টাডিজ তারপর ব্যাচেলার ইন দাওয়া মানে ইসলামের মানে অন্যদের কাছে পৌঁছে দেওয়া বিশেষ করে অমুসলিমদের কাছে আর ভুল ধারণা দূর করা তৃতীয়টা ব্যাচেলার ইন মাস মিডিয়া মিডিয়া কমিউনিকেশন এটা বি এম ব্যাচেলার ইন মাস মিডিয়া এছাড়াও আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ব্যাচেলার ইন এডুকেশন এটা হলো বিএড আর ইনশাল্লাহ মিডিয়া কমিউনিকেশনের ব্যাপারে যদি বলতে হয় সেখানে স্পেশালাইজেশনটা জার্নালিজম হোক টেলিভিশন মিডিয়াতে অথবা প্রিন্ট মিডিয়াতে ইত্যাদি আর পাঁচ নম্বর ব্রাঞ্চ হবে বিবিএ এটা থেকে পরে পোস্ট গ্রাজুয়েশনও হবে এম বিএ তার মানে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তাহলে প্রথমে হবে বিবিএ তারপর এম বিএ আর এভাবে চলতে থাকবে আমাদের পরে দেওয়া হবে দোলনা থেকে কবর পর্যন্ত প্রথম ক্লাস শুরু হবে তিন বছর বয়সে তার মানে নার্সারি তারপর ইনশাল্লাহ সেই ছেলেটা আমাদের সামনেই বড় হয়ে উঠবে আমাদের প্ল্যান আছে যে তারা স্কুল কলেজ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাশ করার পরে একটা প্ল্যাটফর্ম দেব তাদের একটা সুযোগ দেব যাতে ইসলামের বাড়ি প্রচার করতে পারে তারা এখানে ক্যারিয়ারের একটা সুযোগও পেতে পারে তারা যা কিছু শিখেছে এখানে কাজে লাগাতে পারে ব্যাচেলার কোর্সে ইনশাল্লাহ আমাদের একটা ব্রাঞ্চ হবে আরবিতে ইসলামিক স্টাডিজ পড়ানোর সময় সেখানে ফোকাসটা থাকবে আরবির উপরেই আশা করি উত্তরটা পেয়েছ হ্যাঁ প্রশ্ন করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ক্যারিয়ার হিসেবে আমাদের জন্য কি সুপারিশ করবেন ডাক্তার হিসেবে কোন পেশাকে আমি সুপারিশ করব ক্যারিয়ারের প্রসঙ্গে যদি বলতে হয় হোক সেটা ছেলে বা মেয়ে পুরুষ বা মহিলা তরুণ বা তরুণী আমি সেশনের শুরুতে একটা আয়াত বলেছি সেটা সুরা নম্বর একচল্লিশ তেত্রিশ বলা হয়েছে সাধারণত এখনকার দিনে আমরা দেখতে পাই যে সবচেয়ে সম্মানজনক যে পেশাটা আপনারা দেখবেন সেটা হচ্ছে মেডিকেল ডাক্তার হওয়া আর আমিও বিশ বছর আগে মনে করতাম এটা সবচেয়ে শ্রেষ্ঠ পেশা ডাক্তার অবশ্যই ভালো পেশা মোটেও খারাপ না কারণ মেডিকেল ডাক্তার হলে তোমরা অসুস্থ মানুষের রোগ নিরাময় করবে তারা সুস্থ থাকবে এছাড়াও তোমরা নিশ্চিত করবে তাদের জীবন যেন ভালোভাবে কেটে যায় এটা হলো অন্যতম একটা উপায় আল্লাহ সামান্নতালা এভাবে শিফা দেন তবে ডাক্তারই হচ্ছে জারিয়া অনেক সময় এই প্রক্রিয়াতে আল্লাহ শেফা দেন এটা একটা ভালো পেশা তবে আমি আগেও বলেছি পবিত্র কোরআনের সে আয়াতিলত্রিশ আল্লাহর আহ্বান করে সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলিম যখন আমি মানুষের রোগ নিরাময় করতাম তখন খুব আনন্দ পেতাম তবে যখন মানুষকে আধ্যাত্মিক নিরাময় করলাম তখন আরো অনেক বেশি আনন্দ পেলাম মেডিকেল ডাক্তার হয়েছিলাম মানুষের সেবা করার জন্য কিন্তু পরে আরও ভালো পেশা পেয়ে গেলাম মানুষকে আধ্যাত্মিকভাবে নিরাময় করা এটা শরীরের রোগ নিরাময়ের চেয়ে অনেক বেশি ভালো তার মানে এই না যে মেডিকেল ডাক্তার হওয়া ভুল কাজ এটা ভালো পেশা তবে আরও ভালো পেশা হলো দায়ী হওয়া তাই শ্রেষ্ঠ পেশা যদি আখিরাতের কথা মাথায় রাখি এছাড়াও যদি ইহকালের কথা বলি সেটা হলো আল্লাহর বাণী তাদের কাছে প্রচার করা যারা এ সম্পর্কে জানে না তোমাদের সামনে দুটো অপশন আছে পার্ট টাইম দায়ী হতে পারবে পাশাপাশি অন্য কোনো প্রফেশন যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী অথবা হতে পারো ফুল টাইম দায়ী সেখানে পুরো সময়টা দিতে পারো তোমরা যে পেশাটাই বেছে নাও এখানে খেয়াল রাখতে হবে যেন আল্লাহ সোহান তালার কাছাকাছি মানুষকে নিয়ে যেতে পারো যদি তোমরা আমাদের নবীজি সাল্লা সাল্লামের জীবনী দেখো এবং সাহাবিগণের জীবনী এখন পেশা বলতে কি বোঝাচ্ছ সেটা খুব গুরুত্বপূর্ণ ক্যারিয়ার শব্দটার মানে কি যদি বলো পেশা মানে যে কাজে বেশিরভাগ সময় ব্যয় করছো সেই কাজটাই পেশা এটাই হলো সঠিক সংজ্ঞা এর মানে এই না যে কাজ করে জীবিকা নির্বাহ করবে বেশিরভাগ মানুষ ভাবে যে কাজের মাধ্যমে টাকা উপার্জন করবে সেটাই হচ্ছে পেশা আমার মতে পেশা হচ্ছে সেই কাজ যে কাজে দিনের বেশিরভাগ সময় ব্যয় করছো এটা গড়ে পাশাপাশি দৈনন্দিন কাজ আছে যেমন ঘুমানো খাওয়া দাওয়া নামাজ আদায় করা এটা ফরজ মুসলিমদের জন্য এগুলো বাদ দিলে দশ বারো ঘন্টার সময় পাবে প্রতিদিন বেশিরভাগ সময় কোথায় ব্যয় করছো আমার মতে বেশিরভাগ সময় যে কাজে ব্যয় করছো সেটাই পেশা এদিক থেকে বললে আমাদের নবীজি যদি ব্যবসায়ী ছিলেন তবে আমার মতে দায়ী ছিলেন তিনি ছিলেন আল্লাহ পেশার দিক থেকে তিনি ছিলেন দায়ী মানে যে ব্যক্তি আল্লাহ বাণী প্রচার করেন তিনি ছিলেন আল্লাহ সোবাহ দায়ের চেয়ে অনেক উপরে আর পাশাপাশি ব্যবসাও করতেন আমার মতে তিনি পেশায় ছিলেন আল্লাহ সোবান রাসুল তিনি বেশিরভাগ সময় ব্যয় করতেন আল্লাহর বাণী প্রচারে আর তিনি ছিলেন পার্ট টাইম ব্যবসায়ী একইভাবে স্বাভাবিক মধ্যেও অনেকে ব্যবসা করতেন কাজ করতেন তবে বেশিরভাগ সময় তারা বাণী প্রচার করেছেন আল্লাহ সব আলার আমিও আলহামদুলিল্লাহ অনেক ব্যবসার সাথে জড়িত আছি এভাবে বললে আমি ব্যবসায়ী আমার অনেক ব্যবসা আছে যদিও এইসব ব্যবসায় মাসে একদিনের বেশি সময় ব্যয় করি না আমার সবগুলো ব্যবসা মিলিয়ে সেখানে মাসে একদিনও সময় ব্যয় করি না ব্যবসা দেখাশোনার জন্য তবে হ্যাঁ আমি একজন ব্যবসায়ী আমি একজন সাইলেন্ট পার্টনার একটা ক্লিনিকে আমার ভাই সব কিছু দেখাশোনা করে এভাবে দেখলে আমি মেডিসিনের ফিল্ডে জড়িত তবে আমি বছরে হয়তো একদিনও যাই না সেই ক্লিনিকে আমাদের ক্লিনিক আমি বেশিরভাগ সময় আল্লাহ স্নালার বাণী প্রচার করে বেড়াই ফুল টাইম পেশার দিক থেকে আমি একজন দায়ী was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobite Kahi Proti Robibar Sokal Banglai. হোনাই ইউশরিক বিল্লাহ لقد حرم الله নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানি জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটাই মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন

কথায় ওই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে সৎ কাজ করে আর বলে আমি তো মুসলিম তাহলে আল্লাহ তালা বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হল আল্লাহ সুবহানাহু তাআলার পথে মানুষকে আহ্বান করা একই কথা বলা হয়েছে সুরা আসর আয়াত নম্বর 3 আয়াত থেকে তিন বলা হয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসালা ফী খুস ইল্লাল্লাযীনা আমানু অর্থাৎ মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা ইমান আনে যারা সৎ কাজ করে মানুষকে ধৈর্য আর উপদেশ দেয় এবং যারা মানুষকে সত্যের উপদেশ দেয় তাহলে একটা হচ্ছে সৎ কাজ তিন নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া চার নম্বর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া কোনো মানুষের বেহেস্তে যেতে তাকে এই চারটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে ইমান সৎকাজ করা মানুষকে সত্যি উপদেশ দেয়া মানুষকে ধৈর্য আর উদ্ধবাসের উপদেশ দেয়া যদি এর একটা বাদ যায় তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে বেসতে যেতে পারবে না হয়তো তুমি নিয়ম মেনে চলা মুসলিম হয়তো নামাজ আদায় করে থাকো হজ পালন করেছো রমজান মাসে রোজা রেখেছ হয়তো জাকাতও দিয়েছ কিন্তু তুমি দাওয়া না দিলে সুরা আসর অনুযায়ী বেঁচতে যেতে পারবে না শুধু দাওয়া দিলেই হবে না সবগুলোই সমান গুরুত্বপূর্ণ ইমান সৎকাজ করা দাওয়া মানুষকে সত্যের উপদেশ দেয়া এবং মানুষকে ধৈর্য আর অধ্যবাসের উপদেশ দেয়া কেউ ভেজতে যেতে গেলে এই চারটা শর্ত পালন করতেই হবে খুবই গুরুত্বপূর্ণ যদি একটা অবাধ যায় স্বাভাবিক পরিস্থিতিতে ভেজতে যেতে পারবে না আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আলাদা কথা আল্লাহ পবিত্র করে বলেছেন নিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ এছাড়াও নিসা অধ্যায় চার একশো ষোলো আল্লাহ বলেছেন তিনি চাইলে যে কোনো গুণা ক্ষমা করতে পারেন কিন্তু শিখ করাকে কখনোই ক্ষমা করবেন না কারণ কেউ যদি শিখ করে আল্লাহতালার সাথে অন্য কাউকে শরিক করে সে জঘন্য পাপ করেছে অনেক দূরে চলে গেছে যদি তুমি দাওয়া না দাও তারপর আল্লাহ তোমাকে ভেসতে পাঠালেন সেটা আল্লাহর ব্যাপার তবে স্বাভাবিক পরিস্থিতিতে সুরা আচর অনুযায়ী দাওয়া না দিলে কেউই ভেসতে যেতে পারবে না এটার ভিত্তিতে এছাড়াও কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো যে তোমাদের মধ্যে এমন একটা দলের উদ্ভব হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এই মানুষগুলোই পরবর্তীতে সফল কাম হবে তাহলে পবিত্র কোরআনের আয়াতগুলোর উপর ভিত্তি করে আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে দায়ী হওয়া এখন দায়ী হিসেবে তুমি বেশিরভাগ সময় সরাসরি অথবা কারোর সাথে আলোচনা মানুষজনকে বোঝানো অথবা অনেক পেশা আছে যেখানে পাশাপাশি দাওয়া দেওয়া যেতে পারে যেমন ধরো যদি কোনো ইসলামিক স্কুলে টিচার হও এই পেশাটাও এক ধরনের দাওয়া দেয়া যদিও সেখানে আছে মাত্র কয়েকজন ছাত্র পঞ্চাশ জন একশো জন দুশো জন বা এরকমই সীমিত এরকম হবে যদি শিশুদের লেখা পড়া শেখানোর দায়িত্ব নাও এভাবে স্কুলে যখন শিশুদের পড়াবে তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া এটা তো আসলে একজন দায়ীর কাজ তাহলে একটা হচ্ছে লেকচার দেওয়া হয়তো তাকে মানুষ দায়ী হিসেবে চেনে অথবা একজনকে দেওয়া দেওয়া পেশা হতে পারে টিচার হওয়া অথবা পেশা হতে পারে ডাক্তারই ডাক্তার হয়ে যখন তুমি রোগীর ট্রিটমেন্ট করবে তখন আল্লাহর বাণী প্রচার করো যদি ডাক্তার হও তাহলে হতে পারবে পার্ট টাইম দায়ী ডাক্তারের বদলে টিচার হলে ফুল টাইম দায়ী হওয়ার কাছাকাছি যেতে পারবে ডাক্তারিও ভালো পেশা আর আমি যখন বুঝতে পারলাম যে ফুল টাইম দায়ী হলে সেটা ভালো হবে আমার আকিরাতের জন্য তখন আমি শরীরের ডাক্তারের বদলে আত্মার ডাক্তার হয়ে গেলাম সেখ দিদাদের সাথে পরিচয়ের পরে। এগুলোর উপর ভিত্তি করে পেশার ব্যাপারে হোক ছেলে বা মেয়ে পুরুষ বা মহিলা সবচেয়ে ভালো পেশা হচ্ছে মানুষের কাছে আল্লাহ সব তালার বাণী পৌঁছে দেয়া সেটা ভালো হবে ইহকাল আর পরকালের জন্য তাহলে একটা হলো ফুল টাইম দায়ী হয় লেকচার দেবে অথবা আলোচনা করবে অথবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দেবে সেখানে থাকতে পারে সামনে অথবা পেছনেও ব্যাপারটা এমন না যে যদি সামনে থাকো শুধু তাহলে তোমাকে দায়ী বলা হবে যদি অন্য কারো লেকচারে সাহায্য করো অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছো যারা ইসলাম ধর্মের বাণী প্রচার করছে এই কাজটাও এক ধরনের দেওয়া হয়তো তুমি থাকবে কম্পিউটার ডিপার্টমেন্টে অথবা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে থাকতে পারো রিসার্চ ডিপার্টমেন্টে ব্যাপারটা এমন না যে যে ব্যক্তি স্টেজে লেকচার দিচ্ছে শুধু তাকেই দায়ী বলা হবে হ্যাঁ সে ডাইরেক্ট দায়ী তাকে যারা সাহায্য করছে আমাদের নবজালাম বলেছেন যখন কোন লোক জিহাদে যায় যখন যুদ্ধে যায় সেই সময়ে যে তার ঘোড়ার জিনটা বেঁধে দেয় সেও অবশ্যই পুরস্কার পাবে যে লোক যুদ্ধের ঘোড়ার জিন বেঁধে দেয় সেই লোকও পুরস্কার পাবে একইভাবে যে একজন দায়ীকে তার কাজের সাহায্য করে থাকে অথবা এমন প্রতিষ্ঠানে কাজ করে যারা ইসলামের বাণী প্রচার করে তাহলে সেই পুরুষ বা মহিলাও একইভাবে তাদের পুরস্কারটা পাবে সত্যের বাণী প্রচারে তাদের অবদান রাখার জন্য তাই আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে ফুলটাইন দায়ী দ্বিতীয় হলো এমন কোন পেশা আছে যেখানে আল্লাহ সাবাহতাল্লাহর বাণী প্রচার করা যায় উপকার হবে ইহকাল পরকালে এছাড়াও আরও কিছু পেশা আছে যেগুলো তিন নম্বর লেভেলে হ্যাঁ ডাক্তার হয়ে তুমি দাওয়া দিতে পারো ইঞ্জিনিয়ার হয়ে দিতে পারো ব্যবসায়ী হয়ে দিতে পারো তবে কত ভালোভাবে দিচ্ছ সেটাও গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় অনেক ব্যবসায়ী আল্লাহর বানিয়ে প্রচার করতে চায় না কারণ তারা মনে করে যদি আল্লাহর বানিয়ে প্রচার করে তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে তাহলে আল্লাহর খাতিরে তুমি কতখানি ত্যাগ করতে পারবে সে ব্যাপারটাও গুরুত্বপূর্ণ এখন তুমি যে কেনেরই বেছে নাও দেখবে সেখানে কীভাবে বাণী প্রচার করতে পারো সেজন্য আমি যখন এই পাঁচটা ব্রাঞ্চ বেছে নিয়েছি যে কারণে আমাদের স্কুলে ভবিষ্যতে পাঁচটা ব্রাঞ্চ চালু করতে যাচ্ছি এগুলো সম্পর্কে আগে বলেছি সবগুলোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাওয়ার কাজে জড়িত এক নম্বর বলেছিলাম যে ব্যাচেলার ইন দ্য ফিল্ড অফ দাওয়া এটা ডাইরেক্ট দুই নম্বর ব্যাচেলার ইন দ্য ফিল্ড অফ ইসলামিক স্টাডিজ এটা সরাসরি এরপর তিন নম্বর হচ্ছে ব্যাচেলার ইন মাস মিডিয়া বিএমএম মাস মিডিয়ায় থাকবে টেলিভিশন স্যাটেলাইট জার্নালিজম প্রিন্ট মিডিয়া তারপর থাকবে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট জনগণের কাছে খবর পৌঁছে দেয়া তবে যদি মাস মিডিয়ায় পড়াশোনা করে মিথ্যা সাংবাদিকতা করো সেটা অর্থহীন মাস মিডিয়ায় পড়াশোনা করে আল্লাহ তাল্লার বাণী প্রচার করবে এটাও ডাইরেক্ট দেওয়া হতে পারে ইনডাইরেক্ট না ধরো তুমি সাংবাদিক একটা আর্টিকেল লিখলে ডাইরেক্ট দাও যদি টিভিতে অনুষ্ঠান করো হয়তো তুমি ডিরেক্টর অথবা ক্যামেরাম্যান সেটা ইনডাইরেক্ট দাও অথবা কোনো দায়ের লেকচার ক্যামেরায় ধারণ করা তারপর সেই অনুষ্ঠান অনে আর করা যেটা লক্ষ লক্ষ দর্শক দেখবে সেটা ইনডাইরেক্ট এরকম হলেও পুরস্কার পাবে তবে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আমাদের নবী বলেছেন এই হাদিসটা আছে সহি বুখারিতে এক নম্বর খন্ড হাদিস নম্বর যদি ক্যামেরাম্যান হিসেবে তোমার নিয়ত হয় যে আমি ইসলাম ধর্মের বাণী প্রচার করব নিয়তের উপর ভিত্তি করেই সব পাবে যদি নিয়ত হয় যে ক্যামেরাম্যান হলে আমি ভালো বেতন পাবো তাহলে বেতনই পাবে কিন্তু সব পাবে না যদি তোমার প্রধান লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি এর পাশাপাশি বেতন কম বেশি ব্যাপার না ইসলাম কখনো বলে না বিনা পয়সে কাজ করতে হবে এখানে নিয়তটা হচ্ছে আমি অন্য কোনো চাকরি করলে হয়তো তিরিশ হাজার টাকা পেতাম এখানে আল্লাহর পথে কাজ করে বিশ হাজার টাকা পাচ্ছি এখানে সব বেশি যদি বাইরে তিরিশ হাজার আর এখানে চল্লিশ হাজার পাও আর মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি হয় তাহলে সব পাবে আমরা এখানে একটা নিয়ম মেনে চলি বাইরের প্রতিষ্ঠানের চেয়ে আমরা দশ থেকে বিশ পার্সেন্ট বেশি বেতন দিই যাতে সবাই আল্লাহর পথে আরো ভালোভাবে কাজ করে তাহলে একটা কোর্স ব্যাচেলার ইন দাওয়া দ্বিতীয়টা ব্যাচেলার ইন ইসলামিক স্টাডিজ তিন নম্বর হল বিএমএম ব্যাচেলার ইন মাস মিডিয়া এরপর যেটা আছে বি এখানেও তুমি যদি পড়াও কোনো ইসলামিক স্কুলে ডাইরেক্ট দেওয়া দিতে পারবে সাধারণ স্কুলে ছাত্রছাত্রীদের আল্লাহ তালার কাছে নিয়ে যাওয়াটা কঠিন সেখানে হতে কিন্তু যদি ইসলামিক কোনো স্কুলে পড়াও হয়তো পড়াচ্ছ ইংরেজি অথবা হয়তো অঙ্ক তবে খেয়াল রাখবে ইংরেজি পড়ানোর সময় অথবা অঙ্ক পড়ানোর সময় তাদেরকে তৌহিদের ধারণা দিতে হবে তাদেরকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবে এভাবে তুমি একজন দায়ী হবে এখানে কি হচ্ছে টিচার দায়ীদের প্রস্তুত করছেন তাহলে সেই দায়ী যে সব পাবে টিচারও একই সব পাবেন যেমন ধরো তুমি বিজ্ঞান পড়াও উদাহরণ দিচ্ছি ধরো বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে বলছো বিগ ব্যাং সম্পর্কে পবিত্রক্রণে আছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়ত্রিশ আল্লাহ বলেছেন কি দেখেনা আকাশমন্ডলীয় পৃথিবী একসাথে ছিল আমি তাদের পৃথক করলাম পবিত্রকরণের এই আয়াতটা সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তিরিশ এখানে বিগ ব্যাং সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে প্রথমে পুরো বিশ্বজগৎ ছিল একটা ছোট্ট বিন্দু সেখানে একটা বিস্ফোরণ হল সেখান থেকে তৈরি হলো গ্যালাক্সি গ্রহ নক্ষত্র সূর্য এছাড়া পৃথিবী যেখানে আমরা বাস করি এই ব্যাপারটা বিজ্ঞানীরা জানতে পেরেছে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে এটা করোনা সংক্ষেপে বলা হয়েছে এভাবে মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসতে পারবে তাহলে একজন টিচারও এভাবে নন ইসলামিক সাবজেক্ট পড়াতে গিয়েও দেওয়ার কাজ করতে পারে আর শেষ যে কোর্সটার কথা বলেছি সেটা বিবিএলার ইন অ্যাডমিনিস্ট্রেশন এখন কোন যদি না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে চালাতে চান সেখানে যদি বিবিএ করা লোকজন থাকে এমবিএ করা লোকজন থাকে তারা জানে কিভাবে অর্গানাইজ করতে হয় এভাবে তারা কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে পারবে যেমন আমাদের এই প্রতিষ্ঠানে মাসা এই সবগুলো ফিল্ডে প্রফেশনাল লোক আছে আমাদের এই প্রতিষ্ঠানে মাশাল্লাহ আর আমাদের প্রতিষ্ঠানের এইসব লোকজন খুবই গুরুত্বপূর্ণ হতে পারো দায়ী এক নম্বর দু নম্বর ব্যাচেলার ইন ইসলামিক স্টাডিজ মোদিন ইউনিভার্সিটিতে অথবা ইমাম সৌদ ইউনিভার্সিটি অথবা অন্য ইসলামিক যে কোনো ইউনিভার্সিটি তিন নম্বর মাস মিডিয়া করা লোকজন আছে তারা পিস সাথে কাজ করছেন যেমন এডিটর ইত্যাদি অ্যানিমেটর গ্রাফিক ডিজাইনার যারা বিভিন্ন মেশিনের তদারকি করে চার নম্বর এখানে অনেক টিচার আছেন যারা বিএড করা হয়তো এখান থেকে করেছেন অথবা বাইরে থেকে এছাড়াও আরও কিছু লোকজন আছেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেমন অপারেশন লেভেল অ্যাডমিনিস্ট্রেশন লেভেল এই পাঁচটা কোর্স আমার মতে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য গ্র্যাজুয়েশনের চেয়ে এগুলোর গুরুত্ব অনেক বেশি তাই ইনশাল্লাহ আমরা এই পাঁচটা ফিল্ডে আরো বেশি গুরুত্ব দেব আর পরবর্তীতে যদি আল্লাহ চান আমাদের প্ল্যান আছে যে সবগুলো ব্রাঞ্চে চালু করব। বিশ্বাস করো সবগুলো ব্রাঞ্চের মাধ্যমেই সবগুলোতেই তুমি ইসলামের বাণী প্রচার করতে পারবে আসল হচ্ছে নিয়ত আর কিভাবে করছো তাই প্রত্যেক মানুষকে বা ছাত্রকে আগে এটা জানতে হবে যে সে আল্লাহ সবাহ তালার পথে কতখানি অবদান রাখতে পারবে কেউ হয়তো ভালো কথা বলতে পারে তবে ভালো বক্তা সবাই হতে পারবে না কেউ হয়তো কম্পিউটারে ভালো সেজন্য আমরা আইসিটি এর উপরেও অনেক গুরুত্ব দিয়েছি এখন সব টেকনোলজির মধ্যে তোমরা আইসিটি পাবে এভাবে দেখতে হবে তোমাদের মনোযোগটা আসলে কোন দিকে তবে মূল উদ্দেশ্য হবে আল্লাহ আলার বাণী প্রচার করা এটার পাশাপাশি হয়তো বক্তা হবে অথবা হতে পারো গ্রাফিক্স অ্যানিমেশনের উপর এক্সপার্ট হতে পারো একজন টিচার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গেলে অথবা রিসার্চ ডিপার্টমেন্টে যেখানে যাওয়া যদি উদ্দেশ্য হয় আল্লাহ সে বানাওয়া তাহলে বাণী প্রচার করা তাহলে উপকার হবে দুনিয়া ও আখিরাতে প্রধান আখিরাত তবে আল্লাহ চাইলে এই পৃথিবীতেও তোমাকে অনেক গুণ দিতে পারেন এর একটা উদাহরণ আমি নিজেই লোকেশনটা তো বলবে বোকা মেডিকেল কলেজে পড়েছি সাড়ে চার বছর ধরে ইন্টারনি করলাম এক বছর তারপর দেওয়ার জন্য ছেড়ে দিলাম লোকে তো বলবে বোকা আর আমি ছোটবেলায় কথা বলার সময় তোতলামি করতাম স্বপ্ন দেখতাম যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হব যে কোনো কিছু কল্পনা করা যায় আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হব কিন্তু মাত্র পাঁচজনের সামনে লেকচার দেবো এটা কখনো স্বপ্নে ভাবিনি পরে দাওয়ার কাজে জড়িত হয়ে গেলাম আয়ারে প্রতিষ্ঠা করলাম যে প্ল্যাটফর্মে অন্যরা বক্তব্য দেবে স্বপ্নে ভাবিনি আমি নিজে লেকচার দেব সেখানে আল্লাহ পথ দেখালেন তাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্য করেছি বদলে আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে শুধু আখেরাতে নয় দুনিয়াতেও উপকার পাচ্ছি যদিও দুনিয়ার জন্য এগুলো করিনি নবীসাল্লাহসাল্লামের একই ব্যাপার তিনি সবকিছু আল্লাহর জন্য করেছেন আর আজকে তাকে বলা হয় মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ যদি তুমি আল্লাহর জন্য কাজ করো তাহলে আখিরাতে সুফল পাবে যদি আখিরাতের জন্য কাজ করো আল্লাহ হুদে বলেছেন আল্লাহ আখিরাতে দান করবেন এমনকি পৃথিবীতেও যদি দুনিয়ার জন্য করো তাহলে হয়তো পার্থিব জীবনে কিছু পাবে কিন্তু আখিরাতে কিছুই পাবে না In a cell away from his family, is there a father in this world who would not defend justice and rights till the very end? Where are your jobs? Where is security? জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম রিডার্স ডায়জেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল আর প্লেনটুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান দেশের বাংলা মানবতার সমাজ